আজকে আমরা দেখব পরিমা অধ্যায়ের এগারো নম্বর অঙ্কটি সেখানে দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর দৈর্ঘ্য প্রস্থের চার গুণ এবং দৈর্ঘ্য কত মিটার চেয়েছে ক্ষেত্রটির তাহলে আমার প্রথম সমস্যা হচ্ছে একরের আমরা তো ক্ষেত্রফল সাধারণত দেখছি বর্গ মিটারে আমরা একরের কোনো ক্ষেত্রফল করিনি তাহলে আমরা একর থেকে বর্গ মিটারে যাব আমরা জানি এক একর সমান চার হাজার ছিচল্লিশ দশমিক ছিয়াশি বর্গমিটার সুতরাং দশ একর সমান কত দশ একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি ইন্টু দশ আচ্ছা আমরা একটু খেয়াল করি তাহলে আমরা কী করবো যেটা দেওয়া নাই দেখেন দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের গুণ তার মানে প্রস্থ যাই হবে দৈর্ঘ্যটা হবে প্রস্থের ঠিক গুণ তাহলে আমি যদি প্রস্থ ক মিটার ধরি তাহলে দুর্ঘটা কত হবে তার চারগুণ মানে চার চার গুণ ক চার ক আচ্ছা আমরা লিখতে পারি আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে ক গুণন চার ক আচ্ছা তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি কত বের করছি চার হাজার সরি চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গ মিটার তাহলে আমি এটা ক্ষেত্রফলের এটা বসাতে পারি বসাই মান বসালাম তার চার সমান আচ্ছা চার ক এবং ক একই দিনে যারা দুইটা গুণ করি তাহলে হয় তার স্কোয়ার ক স্কোয়ার এটা তো আসলে আগে জানার কথা ক স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি চার ক সমান এটা আমি পুরোটা একবার ঘুরায় লেখছি তো কোনো সমস্যা নেই তাহলে চার কে লিখছি এটা ওর ওই পাশে দিচ্ছি কোনো সমস্যা নাই তাহলে চার কী কয়ের সাথে গুণ অবস্থায় আছে তাহলে চার ওই পাশে গেলে ভাগ আচ্ছা ভাগ হল ভাগ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ক স্কোয়ার সমস্যা দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো তাহলে আমাদের তো শুধু কোয়ার মান বাইর করা দরকার তাহলে কয়ের ওপরে কী আছে স্কোয়ার স্কোয়ার ওঠার জন্য কী করার লাগে রুট দেওয়ার দরকার হয় তাহলে আমি উপভক্ষকে রুট করলাম রুট করলে ক স্কোয়ার গেলে কী থাকে শুধু ক যদি আমরা বর্গ করি তাহলে কি দেখতে পাচ্ছি বর্গ করলে তাহলে ক ক সমান কত হচ্ছে এটার বর্গ করলে একশো দশমিক পাঁচ আট চার আচ্ছা তাহলে আমরা এটা কি কয়ের মান পেলাম তাহলে ক আমরা কোথাও কি চাইছে প্রশ্নের মধ্যে দৈর্ঘ্য কত মিটার তাহলে দৈর্ঘ্য কি চার ক চার গুণন ক তাহলে এর জায়গায় যদি আমি ইমানটা বসায় দিই তাহলে আমাদের দৈর্ঘ্য বের হয়ে যাচ্ছে তাহলে চার গুণন কয়ের মান বসালাম গুণ করলে চারশো দুই দশমিক তিন চার উত্তর চারশো দুই দশমিক তিন আচ্ছা আচ্ছা এই খেয়াল করি এখানে বলা আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় আচ্ছা এর ক্ষেত্রফল ক্ষেত্র হলে পরিসীমা কত আচ্ছা ফার্স্ট আমার যে প্রথম প্রশ্ন আছে দৈর্ঘ্য প্রস্থের গুণ তাহলে আমি যদি প্রস্থ ক ধরি প্রস্থ ক ধরি তাহলে দৈর্ঘ্য হবে তার দেগুণ দেড় বলতে কি বোঝায় এই এক এবং এই একের ঠিক অর্ধেক এক এবং একের অর্ধেক এই পুরোটা মিলে হয়েছে দেড় আর সেটা কি মিশ্র ভগ্নাংশ না মিশ্র ভগ্নাংশ যদি কোনো কাজ করা যায় না তাহলে আমি এটা অপকৃত বানাবো অপকৃত কীভাবে বানাই এই নীচের সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটাকে গুণ এবং গুণ করে যে গুণফল হবে গুণফলের সাথে উপরের সাথে যোগ তেমন দুই এক কত দুই দুই আর একে তিন তাহলে উপরের সংখ্যাটা পরিবর্তন হবে কিন্তু নিচের যেটা আছে সেটাই থাকবে এভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ তৈরি করে তাহলে আমি ঠিক এই কাজটাই এখানে করলাম যে এটাকে সর্বপ্রথম অপকৃত ভগ্নাংশে তৈরি করলাম মিশ্র ভগ্নাংশ থেকে তারপরে ক এর তিন বাই দুই এর মানে কি গুণ তাহলে গুণ মানে কি গুণ তাহলে এখানে তো কোনো কিছু করা যাচ্ছে না তাহলে তিন ক বাই দুই মিটার দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল কি ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সমান কি লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল কত দুইশো ষোলো বর্গ মিটার তাহলে ক্ষেত্রফলের জায়গায় কত লিখলাম দুইশো ষোলো বর্গ মিটার এবং প্রশ্ন মতো লেখা যায় আচ্ছা এবং দৈর্ঘ্যের মান বসে দৈর্ঘ্য কত পেয়েছিলাম তিন ক বাই দুই এবং প্রস্থ কত শুধু ক তাহলে আমি লিখতে পারি উপর উপরে গুণ তাহলে তিন ক গুণন ক তিন ক গুণন ক তাহলে তিন ক গুণন ক কত ক গুণন ক দিলে কী হয় আমি আগে দেখেছিলাম অঙ্কটা ক গুণন ক হলে কত হয় ক স্কোয়ার খ গুণন খ কী হয় খ স্কোয়ার আচ্ছা তাহলে তিন ক স্কোয়ার বাই দুই এটা পুরোটার আমি ঘুরে লিখলাম কোনো সমস্যা নেই পুরাটার একসাথে ঘোরানো যায় কোনো পরিবর্তন হয় না তাহলে দুইটা কি নিচে ভাগ অবস্থায় যদি ওই পাশে যায় তাহলে কী হয়ে যাবে গুণ ভাগ থেকে ওই পাশে গেলে গুণ আচ্ছা গুণ তাহলে তিন এ পাশে কি অবস্থায় গুণ করলাম গুণ করলে কত হয় চারশো বত্রিশ তিন এ পাশে কি অবস্থা গুণ অবস্থায় আছে কয়ের সাথে ওই পাশে গেলে ভাগে যায় ভাগ হয়ে গেছে তো দেখছি দেখছি কত তিন দ্বারা চারশো বত্রিশে ভাগ করলে কত হয় একশো চুয়াল্লিশ তাহলে কি আছে এখানে ক স্কোয়ার আমার তো স্কোয়ারের মান দরকার আমার দরকার কয়ের মান তাহলে আমি কি করবো রুট করবো উভয় পক্ষকে রুট রুট করলে একশো উপর রুট করলে হয় বারো স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা হয় ক তাহলে কয়ের মান কত বারো তাহলে প্রস্থ যদি বারো হয় দৈর্ঘ্য কত দৈর্ঘ্যের মধ্যে কয়ের মান বসালে আমি দৈর্ঘ্য পেয়ে যাব তো আমি লিখতে পারি প্রস্থগত বারো মিটার এবং দৈর্ঘ্য দৈর্ঘ্য লিখতে পারি কত তিন গুণন কয়ের মান কত বারো বাই দুই তিন চাইরা বারো সরি ছয় দুগুণে ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো মিটার তাহলে আমরা কি জানি পরিসীমার সূত্র তো সবাই জানি পরিসীমার সূত্র কি পরিসীমা সীমার সূত্র কি গুণ দৈর্ঘ্য দৈর্ঘ্য যুগ প্রস্থান বসাই দুর্ঘর মান কত বারো দুর্গ সরি দুর্গ আঠারো যোগ বারো পরিসীমা অবশ্যই মিটারে হবে এখানে সাত মিটার তাহলে উত্তর সাত মিটার আচ্ছা আশা করি অঙ্কটা বুঝছো অনেক ইজি আচ্ছা এই অঙ্কটির সমস্যা নিয়ে আলোচনা করলে তোমার অঙ্কটি বুঝতে পারবে আমি পুরো অঙ্কটি করবো না সেটা হলো ভূমি চব্বিশ মিটার সমস্যা নাই উচ্চতা দেওয়া আছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে আমরা কী জানি প্রত্যেকটা জিনিস একই এককে নেওয়া লাগে তাহলে এই জায়গায় একক ভিন্ন এই জায়গা হচ্ছে মিটার এই জায়গা আছে সেন্টিমিটার তাহলে আমাদের জানতে হবে এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক মিটার সমান কত একশো সেন্টিমিটার তাহলে পঞ্চাশ সেন্টিমিটার সমান কত তাহলে আমি যদি এভাবে ঘুরে লিখি তাহলে একশো সেন্টিমিটার সেন্টিমিটার সমান কত এক মিটার ওই ঐকিক নিয়ম করি সুতরাং এক সেন্টিমিটার সমান কত এক বাই একশো সুতরাং পঞ্চাশ সেন্টিমিটার সমান কত অবশ্যই ঐকিক নিয়ম করলে উপরে পঞ্চাশ নিচে একশো কাটাকাটি করলে আচ্ছা দুই তার মানে কত শূন্য দশমিক পাঁচ মিটার তার মানে আমি পনেরো যদি উচ্চতা হিসাব করি তাহলে উচ্চতা কত হবে উচ্চতা হবে পনেরো যোগ শূন্য দশমিক পাঁচ মিটার অথবা পনেরো দশমিক পাঁচ মিটার তারপর বাকি অংশটা সবাই পারবো ত্রিভুজের ক্ষেত্রফল কি ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণন হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বর্গ এখানে আমি মিটার বড় একক লেখলাম কিন্তু আমি যখন মান বসাবো এটা মিটারে লেখবো তার মানে হাফ গ্রহণ ভূমিগ্রহণ উচ্চতা তাহলে ভূমির মান চব্বিশ মিটার উচ্চতা কত পনেরো দশমিক পাঁচ মিটার এবং দুই দ্বারা ভাগ করলেই আমি ত্রিবুজের ক্ষেত্রফল পেয়ে যাব চোদ্দো নম্বর অঙ্ক ঠিক আমরা যে এগারো নম্বর দশ নম্বর অঙ্কে ঠিক করেছি দশ নম্বর অঙ্কের মতো শুধু এখানে একটু সমস্যা হচ্ছে এখানে পথের মধ্যে মিটারের পরে যেমন তিরিশ মিটার তিরিশ মিটার আশি সেন্টিমিটার এরকম একটা ঝামেলা দিয়ে দিছে তাহলে আমরা ঠিকই যে আগের অঙ্ক যে আমরা তেরো নম্বর অঙ্কের মধ্যে যে করছিলাম যে সেন্টিমিটারটাকে মিটারে বানায় তারপরে মিটারের সাথে যোগ করে দিছে ঠিক একই কাজ করবো করলে ঠিক দশ নম্বরের মতো দশ নম্বরের মতো চোদ্দ নম্বর অঙ্কটা আমরা সলভ করতে পারবো এর জন্য আর চোদ্দো নম্বরটা দেখালাম না পরবর্তী সলভগুলি পরবর্তী ভিডিওতে দেওয়া হবে কালকের জন্য অপেক্ষা করো ইনশাআল্লাহ